ডিজিটাল বাংলাদেশের ছোঁয়া লাগতে শুরু করেছে ঝিনাইদহে। এরই মধ্যে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার হাটবারো বাজার হাই স্কুলকে খুলনা বিভাগের প্রথম ডিজিটাল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করা হয়েছে। ঝিনাইদহ প্রতিনিধি শেখ রুহুল আমিনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার হাটবারো বাজার বিদ্যালয়টি 1937 সালে প্রতিষ্ঠিত হয়। শুরুতে 4টি শ্রেণীকক্ষ দিয়ে বিদ্যালয়টি চালু করা হলেও বর্তমানে 16টি শ্রেণীকক্ষে মোট 970 জন শিক্ষার্থীকে পাঠদান করা হচ্ছে। শিক্ষার্থীদের ফলাফল ভালো হয়, শিক্ষা মন্ত্রণালয় খুলনা বিভাগে প্রথম এই বিদ্যালয়টিকে ডিজিটালাইজড করার সিদ্ধান্ত নেয়। গত 22 এপ্রিল ডিজিটাল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে উদ্বোধনের পর থেকে শিক্ষার্থীদের কম্পিউটার প্রজেক্ট ব্যবহার করে মাল্টিমিডিয়া পদ্ধতিতে ক্লাস নিচ্ছেন শিক্ষকরা। এতে শিক্ষক ও শিক্ষার্থীরা সবাই খুশি। আমাদের সব ক্লাসটা ভালোভাবে আসছে, আমরা শুদ্ধভাবে ভালোভাবে বুঝতে পারছি। আমাদের এই মাল্টিমিডিয়া ক্লাস অনেক সুন্দরভাবে বোঝানো হয় এবং কম্পিউটারের ভিতরে আমরা অনেক কিছু শিখতে পারি। আমার বিদ্যালয়কে একটি সম্পূর্ণ একটি পূর্ণাঙ্গ ডিজিটাল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আমি দাঁড় করাতে পেরেছি। হাটবারো বাজার বিদ্যালয়টি ডিজিটালাইজড করা হয়েছে এবং পর্যায়ক্রমে সকল শিক্ষা প্রতিষ্ঠানকে ডিজিটাল শিক্ষা প্রতিষ্ঠানের আওতায় আনা হবে বলে জানালেন শিক্ষা বিভাগের কর্মকর্তারা। এই জেলার যত শিক্ষা প্রতিষ্ঠান আছে, সব শিক্ষা প্রতিষ্ঠান যাতে এই কার্যক্রম পরিচালনা করতে পারে সেই জন্য তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা আশা করছি অচিরেই আমাদের এই কালীগঞ্জের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান এইকে আমরা ডিজিটালি এই ডিজিটাল কার্যক্রমের আওতায় আনতে পারব। এই শিক্ষা প্রতিষ্ঠানে 18 ধরনের অনলাইন সেবা পাচ্ছেন শিক্ষার্থীরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।